সাংবাদিকৰ কেমেৰা দেখি পলায়ন ৰূপহীহাতৰ কাঠাৰ পৰা গাঁও পঞ্চায়তৰ গাননিকৰ লাওখোৱা উন্নয়ন খণ্ডৰ কাঠপাৰা পঞ্চায়তত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ নামত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ উঠিছে। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত ঘৰৰ জিঅ'টেগ আৰু ঘৰ দিয়াৰ নামত গাননিক আব্দুল ৰফে হিতাধিকাৰীৰ পৰা 1000 টকাকৈ লোৱাৰ এক গুৰুতৰ অভিযোগ উঠিছে। সম্পূৰ্ণ বিনামূলীয়া প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰৰ নামত টকা লোৱাৰ সময়ত সাংবাদিক উপস্থিত হোৱাত এইদৰে মৰাপাতৰ খেতিৰ মাজে মাজে পলায়ন কৰে দুৰ্নীতি পৰায়ণ গাননিক আব্দুল ৰফ। মৰাপাত খেতিৰ মাজেদি এই দৌৰি পলায়ন কৰিছে। যে এই দুর্নীতি পরায়ণ এই একাউন্টেন্টজন বিহিত ব্যবস্থা করিব লাগে। আৰু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমার এই দুখিয়া নিচলা রাইজে বিনা পয়সাত ইয়ার সুযোগখানি পাব লাগে। গতি আমার সরকার এই ইয়ার তদন্ত করে উচিত তদন্ত করে ইয়ার বিহিত ব্যবস্থা করে যেন রাইজে পঞ্চায়েত গাননিকে করা দুর্নীতির এক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে সরকারের ওসর দাবি জানাইছে। আজি সরকারি আসনির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সরকারে প্রতিজন দুখিয়া দরিদ্র নিচলা উঠি যিসকল মানুষের ঘর নাই তেওঁলোকক ঘর প্রদান করেছে। আর ইয়াত কাটপাড়া গাঁও পঞ্চায়েতর একাউন্টেন্ট তেখেতর বিভিন্ন অভিযোগ মানুষে আমার ওসর দিছে। আজি হাতে কামে তেখেতক আমি ধরা পড়েছে। তেখেতে পয়সা লওয়া অবস্থা ধরা পড়ার পিছত দৌড়ি আজি পলায় পত্রম দিছে। এই আব্দুল রফ নামৰ যিজন একাউন্টেন্ট সঁচাকেই তেওঁ দুর্নীতিপ্রায়ণ। আর আজি সরকার প্রশাসনের ওসর দাবি উত্থাপন করছো তেখেতের এই দুর্নীতি নির্মূল হব লাগে। আর দরিদ্র জনসাধারণে বিনা পয়সাত সরকারি এই আসনির প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত যে আসনি ইয়ার সম্পূর্ণ বিনা পয়সাত পাব লাগে। ইয়াত যাতে এই দুর্নীতিকারী বিষয়াজনক অতি শীঘ্রে সরকারে কিবা বিহিত ব্যবস্থা লয় তার কারণে আমি দাবি উত্থাপন করি। নগাঁৱৰ পৰা খাইৰুল ইছলামৰ ৰিপৰ্ট, নিউজ ষ্টাৰ 7।